You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো খুব সহজে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ এবং সুপারলেটিভ করার কৌশল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো লেটস স্টার্ট। প্রথমে কম্পারেটিভ টু পজিটিভ। রুল ওয়ান, দ্বন্দ্বযুক্ত দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম। যেমন রাজু ইজ রিচার দেন সাজু। এই কম্পারেটিভ বাক্যটা পজিটিভ করতে হলে প্রথমে কম্পারেটিভের শেষের সাবজেক্ট বা দেনের পরের অংশ প্লাস ভার্ব প্লাস নট সো প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী বসাই। এই যে দেখো, এই যে শেষের সাবজেক্ট, এই সাজু বসানো হয়েছে, তারপরে ভার্ব ইজ বসানো হয়েছে, এরপর নট সো অতিরিক্ত বসাতে হবে আমাদের। একটা জিনিস মনে রাখবা, কম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ হবে অ্যাফার্মেটিভ। আরও একটা আরেকটা জিনিস দেখো, কম্পারেটিভ বাক্যের মোর লেস নট নো দেন ইত্যাদি থাকলে বাদ যাবে। তাহলে আমরা নট সো বসালাম। এবার এই যে এই ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর বা পজিটিভ ডিগ্রি বসাতে হবে, এই যে রিস, এরপর অ্যাজ, তারপরে এই যে প্রথম সাবজেক্ট এইটা বসাতে হবে, এই যে এখানে বসানো হয়েছে। অনুরূপভাবে ইউ আর মোর ব্রিলিয়ান্ট দেন আই, এইটার পজিটিভ হবে আই এম নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ ইউ। এখানে দেখো, এখানে কম্পারেটিভ ফর দেখো আর আছে, কিন্তু পজিটিভে অ্যাম আছে, কারণ এখানে সাবজেক্ট ইউ তাই আর, এখানে সাবজেক্ট আই তাই আমাদেরকে অ্যাম নিতে হবে। এরপর নট সো, তারপরে ব্রিলিয়ান্ট, অর্থাৎ এই যে এই ডিগ্রিটা নিতে হবে, আর মোর বাদ যাবে, কারণ এটা কম্পারেটিভ ফর্ম, তারপরে অ্যাজ এবং সবশেষে এই সাবজেক্টটা, এই যেটা বসানো হয়েছে। কামাল ইজ নট ওয়াইজার দেন ফারহান, এই বাক্যটিতে দেখো যে নট আছে, এই দুইটা বাক্যে নট নেয় কিন্তু এটাতে নট আছে। তাহলে এই নট থাকার জন্য আমরা এই পাশে নট নেব না, তাহলে এইটা পজিটিভ হবে, ফারহান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ কামাল। দেখো এখানে নট নেওয়া হয়নি, এবং নট না নেওয়ার জন্য সো না ব্যবহার করে অ্যাজ ব্যবহার করা হয়েছে। এবার এই বাক্যটা লক্ষ্য করো, এখানে দেখো নট লেস বা নো লেস আছে, তাহলে এইটা পজিটিভ হবে, হাসান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ নুরুল। অর্থাৎ আমরা জানি নট লেস বা নো লেস থাকলে বাদ যাবে, আবার শুধু নট থাকলেও বাদ যাবে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু শুধু দেন আছে, দেনের সাথে অ্যানি আদার বা অল আদার কিছু নাই, এখানে শুধু দেন আছে। রুল টু, দেন অল আদার বা অ্যানি আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম। যেমন ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, এই বাক্যটা পজিটিভ করতে হলে প্রথমে নো আদার, মনে রাখবা দেন অ্যানি আদার বা দেন অল আদার থাকলে পজিটিভ করার সময় আমরা প্রথমে নো আদার বসাব, প্লাস দেন অল আদার বা দেন অ্যানি আদারের পরের অংশ প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস সো প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা এই অনুযায়ী বসাই এটা। এই দেখো, প্রথমে নো আদার বসানো হয়েছে, তারপর দেন অল আদারের পরের অংশ সিটিজ ইন বাংলাদেশ, এই যে সিটি ইন বাংলাদেশ, এখানে ভালো করে মনে রাখবা নো আদারের পরে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব হয়, এই যে এখানে যে কথাটা বলা হয়েছে, তাই এখানে দেখো প্লুরাল আছে, কারণ এখানে অল আদার আছে তাই এটা প্লুরাল, কিন্তু এখানে নো আদার তাই এটাকে সিঙ্গুলার করা হয়েছে। তারপরে সো, এরপর এই যে এই কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বিং, তারপরে অ্যাজ, এই অ্যাজটা সবসময় নিতে হবে, মনে রাখো পজিটিভ মানেই অ্যাজ একটা নিতেই হবে, সবশেষে কম্পারেটিভের সাবজেক্ট, এই যে ঢাকা, এই যে। আরও দেখো, আমেরিকা ইজ রিচার দেন অ্যানি আদার
countries in the world. এখানে দেখো then all other আছে, এখানে then any other আছে। তো then all other আর then any other যেটাই থাক আমাদের নিয়ম একই হবে। অতএব এই বাক্যটা পজিটিভ হবে no other country in the world is so rich as America. এখানে দেখো countries আছে কিন্তু আমাদের পজিটিভে country করা হয়েছে। Row 3, then most other যুক্ত comparative sentence কে positive করার নিয়ম। যেমন gold is more precious than most other metals. এই যে than most other আছে, তাহলে এই বাক্যটা positive করতে হলে প্রথমে very few, তাহলে মনে রাখবা than most other থাকলে positive করার সময় আমরা প্রথমে very few বসাবো, plus than most other এর পরের অংশ, অর্থাৎ এই দেন মোস্ট আদার এর পরের অংশটা বসবে, প্লাস ভার্বের প্লুরাল ফর্ম। মনে রাখবা ভেরি ফিউ এর পরে প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব বসবে, তাই ভার্বটা প্লুরাল হবে। প্লাস সো প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, প্লাস এস প্লাস কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা। তাহলে আমাদের এই বাক্যটার পজিটিভ হবে ভেরি ফিউ মেটালস। আর দেখো এখানে যে ইজ আছে কারণ গোল্ড সিঙ্গুলার, আর এখানে দেখো মেটালস ভার্ব কারণ ভেরি ফিউ এর পরে প্লুরাল সাবজেক্ট বসে এবং প্লুরাল ভার্ব বসে। এখানে ইজ থাকলে মনে রাখবা আমাদের সেটা প্লুরাল করে দিতে হবে আর হয়েছে। তারপরে অ্যাজ, এরপর এই যে মোর প্রিসাস এইটা পজিটিভ ফর্ম, মোর বাদ দিলে পজিটিভ ফর্ম হয়ে যাবে, তাই এখানে প্রিসাস নেওয়া আছে। এরপরে আরেকটা অ্যাজ এবং সবশেষে কম্পারেটিভের সাবজেক্ট, অর্থাৎ এই যে গোল্ড এখানে বসানো হয়েছে। আরও দেখো মায়া ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্লস ইন আওয়ার ক্লাস, এইটা পজিটিভ হবে ভেরি ফিউ গার্লস ইন আওয়ার ক্লাস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ মায়া। এবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, রুল 1, এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ করার নিয়ম। যেমন দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন এনি আদার ডোমেস্টিক অ্যানিমাল, এই বাক্যটার সুপারলেটিভ করতে হলে প্রথমে কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ প্লাস কম্পারেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম প্লাস এনি আদার বা অল আদারের পরের অংশ। এখানে একটা কমন কথা মনে রাখবা, সুপারলেটিভে অবশ্যই দা ব্যবহার করতে হবে আমাদের। তাহলে এই কম্পারেটিভের সুপারলেটিভ হবে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল ডোমেস্টিক অ্যানিমাল। দেখো আমরা এই নিয়ম অনুযায়ী প্রথমে কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট নিয়েছি দ্য কাউ, এরপর ভার্ব, তারপর অতিরিক্ত দ্য, তারপরে যে মোর ইউজফুলের সুপারলেটিভ ডিগ্রি দিয়ে মোস্ট ইউজফুল, তারপরে দেন অ্যানি আদারের পরের অংশ এই যে ডোমেস্টিক অ্যানিমাল। আরও দেখো মিস্টার জামান ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, এই কম্পারেটিভ বাক্যটির সুপারলেটিভ বাক্য হবে মিস্টার জামান ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, অথবা মিস্টার জামান ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল মেন ইন দ্য ভিলেজ। তোমরা দুইটার যেটা খুশি সেটাই করতে পারবা, তবে অফ অল ব্যবহার করলে তারপরে নাউনটা হবে প্লুরাল, এখানে দেখো সিঙ্গুলার আছে কিন্তু অফ অল ব্যবহার করলে প্লুরাল করে দিতে হবে। আর দেখো রানি ইজ স্মলার দেন অল আদার গার্লস আই হ্যাভ এভার সিন, এখানে দেখো দেন অল আদার আছে, এইগুলিতে আছে দেন এনি আদার কিন্তু এটাতে দেন অল আদার, এটা সুপারলেটিভ হবে রানি ইজ দ্য স্মলেস্ট গার্ল আই হ্যাভ এভার সিন, অথবা রানি ইজ দ্য স্মলেস্ট অফ অল গার্লস আই হ্যাভ এভার সিন। এখানেও দেখো যদি অফ অল ব্যবহার করো তাহলে তারপরে গার্লস প্লুরাল হবে, আর যদি এইভাবে রকম করো অফ অল ব্যবহার না করে করো তাহলে গার্লটা সিঙ্গুলার হবে। মনে রাখবা দেন এনি আদার বা দেন অল আদারের পরে অফ অল ব্যবহারও করতে পারবা, ব্যবহার না করলেও হবে। রুল 2, দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ করার নিয়ম। যেমন গোল্ড ইজ মোর প্রিসাস দেন মোস্ট আদার মেটালস, এবার দেখো দেন মোস্ট আদার্স, তাহলে এই বাক্যটার সুপারলেটিভ করতে হলে প্রথমে কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট
plus verb plus one of the plus competitive degree superlative form plus most other পরের অংশ অতএব এটার superlative হবে gold is one of the most precious metals তাহলে মনে রাখবা competitive sentence than most other থাকলে superlative করার সময় অতিরিক্ত one of the ব্যবহার করতে হবে এখানে দেখো প্রথমে আমরা এই কম্পারেটিভের সাবজেক্ট এবং ভার্ব বসেছি তারপরে ওয়ান অফ দ্য অতিরিক্ত নিয়েছি এরপরে এই যে মোর রিসার্চ এই কম্পারেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম মোস্ট রিসার্চ বসানো হয়েছে তারপর দ্যান মোস্ট আদার পরের অংশ এই যে মেটালস এখানে বসানো হয়েছে অনুরূপভাবে দিস ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড এই বাক্যটার সুপারলেটিভ হবে This is one of the greatest pictures of the world. The A will ask it comparative theke positive ebong comparative theke superlative korar niyom gule shohajbhabe upasthapon korlam asha kori tumra bujhte perecho. Jodi video ta bhalo lage tale obosshoi subscribe korba share korba like korba kono proshno thakle seta likhba ami uttor debo ar shobai bhalo thakba Allah Hafiz.